আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম রাশিয়ার সেনা ক্যাম্পে ইউক্রেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা পাঁচ ইসরায়েলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিন জুড়ে উল্লাস সর্বত্র আল্লাহ আকবর ধ্বনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যা বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কথা দিলেও আক্রমণ বন্ধ করেনি রাশিয়া জানালো ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেন্সকির কাছে জানিয়ে দুঃখ প্রকাশ করলেন ইমরান খান পুতিন ক্ষমতায় থাকতে ইউরোপে শান্তি মিলবে না বললেন সাবেক ন্যাটো কমান্ডার সংকট চরমে প্রতিদিন দশ ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা শ্রীলঙ্কার রাশিয়ার মধ্যে অবস্থিত রুশ সেনা ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে প্রকাশিত ফুটেজে দেখা গেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে পশ্চিম রাশিয়ার বেলগো এলাকায় একটি ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে ধারণা করা হচ্ছে রুশ ওই ক্যাম্পটি আসলে একটি অস্ত্রগুদাম ওই প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্থানটি রাশিয়ান ইউক্রেনীয় সীমান্ত থেকে মাত্র বারো মাইল দূরে বেলগোরড শহরের বাইরে ক্রাসনি ওক্তাবর গ্রামের কাছে অবস্থিত ইউক্রেন থেকেও ওই বিস্ফোরণের আগুন দেখা গেছে বলে ডেইলি মেইল জানিয়েছে এদিকে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আঞ্চলিক গভর্নর ব্যাচাসল গ্ল্যাটকভের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্টে এক প্রতিবেদনে জানিয়েছে তবে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে চার রুশ সেনা এই ঘটনায় আহত হয়েছেন গত সপ্তাহেই এই একই এলাকায় ইউক্রেনের একটি গোলা বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হন বলে তাসের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে অবশ্য ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি তবে তারা যদি এই হামলা চালিয়ে থাকে তাহলে এটা যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভূখণ্ডে দ্বিতীয় ইউক্রেনীয় হামলা হবে প্রথম হামলা ফেব্রুয়ারিতে মিলের বিমান ঘাঁটিতে চালানো হয়েছিল বলে ডেইলি মেইল জানিয়েছে দখলদার ইসরায়েলের তেলাবিবে হামলায় পাঁচ ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে ইসরায়েলি হামলা ও নির্যাতনে ফিলিস্তিনিরা দখলদারদের পাল্টা আঘাতের এই ওপর খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছেন এ সময় ফিলিস্তিনিদের বিভিন্ন শহর আল্লাহ আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে পশ্চিমা তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরের বাসিন্দাদের মধ্যে আনন্দের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে একটু বেশি ছিল কারণ যিনি শাহাদাত পিয়াসি হামলা চালিয়েছেন তিনি জেনিনের ইয়াবুদ গ্রামের ছেলে ওই গ্রামের মানুষ মিষ্টি বিলিয়ে এই ঘটনাকে উদযাপন করেছেন ওই এলাকার বাসিন্দারা শাহাদাত পিয়াসী হামলাকারী জিয়া হামারসার বাড়ির সামনে জড়ো হয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়েছে এবং তার সাহসিকতা ও আত্মত্যাগের ব্যাপক প্রশংসা করেছে ফিলিস্তিনের গাজায় অধিবাসীরাও এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে গাজার মসজিদগুলো থেকেও মাইকে আল্লাহু আকবর ধ্বনি প্রচার করা হয়েছে এর মাধ্যমে গাজার মানুষ জানতে পারে তেলাবিবে দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের শাহাদাত পিয়াসী হামলার ঘটনা ঘটেছে গতরাতে মঙ্গলবার রাতে ইসরায়েলের রাজধানী তেলাবিবের পূর্ব অংশের বেনিবারাক এলাকায় জিয়া হামারশা শাহাদাত পিয়াসি হামলা চালায় এর ফলে অন্তত পাঁচ ইহুদিবাদী নিহত ও জন আহত হয় হতাহত ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ভিটে মাটি দখল করে অবৈধ ইহুদি উপশহর নির্মাণের সঙ্গে জড়িত বলে জানা গেছে শাহাদাত পিয়াসী অভিযান সফল হওয়ার পর দখলদার সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনিও শহীদ হন শহীদ জিয়া হামারশা এর আগে ইসরায়েলে বন্দি জীবন কাটিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তার এই বীরত্বপূর্ণ কাজকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়াতে বেজিং এবং মস্কো আরও প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন ওয়াং ই বলেন পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি এবং নতুন পরীক্ষার মধ্যেও দুই দেশের সম্পর্ক অক্ষত রয়েছে উভয় দেশ সঠিক পথ নির্দেশনা রক্ষা করেছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনায় চীনের সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি বৈঠকের পূর্বে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নতুন বিশ্ব বাস্তবতায় চীনের প্রশংসা করেন চীন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা এই ঘটনার জন্য নাটকে দোষারোপ করেছে তবে একই সঙ্গে চীন একাধিকবার জানিয়েছে তারা যুদ্ধ বন্ধের জন্য কাজ করছে গত সপ্তাহে পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় রাশিয়া চীনের কাছে আর্থিক এবং সামরিক সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র চীনের প্রতি রাশিয়াকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সহযোগিতা না করতে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর শহর নিবে আক্রমণ অব্যাহত রেখেছে বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন আক্রমণ বন্ধে কথা দেওয়া সত্ত্বেও তারা আক্রমণ অব্যাহত রেখেছে যদিও ইউক্রেন রাশিয়ার কিছু সেনা কিয়েভ এবং চেহারনিভ থেকে অন্যত্র চলে যেতে দেখেছে তবে রাশিয়া ব্যাপকভাবে সেনা প্রত্যাহার করেনি মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় ইউক্রেনের রাজধানী কিয়েফের আশপাশ ও উত্তরাঞ্চলীয় শহরে চেহের নিবে সামরিক কার্যক্রম কমানোর ঘোষণা দেয় রাশিয়া তবে রাশিয়ার ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্দেহ প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের এক মুখপাত্র বলেছেন তারা রুশ প্রেসিডেন্ট পুতিন ও তার সরকারকে তাদের কথায় নয় কাজের মাধ্যমে বিচার করবেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রুশ ইউনিটগুলোকে পুনরায় সংগঠিত করার জন্য রাশিয়া ও বেলারুশে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউক্রেনে রুশ সেনা কমানোর অর্থ আরও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে বলে সতর্ক করেছে তারা ন্যাটোর সাবেক কমান্ডার স্যার রিচার্ড শিরেফ বলেছেন অধিকাংশ মানুষের মতো তিনিও রাশিয়ার অঙ্গীকারের বিষয়ে গভীর সন্দেহ রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অলেকজান্ডার ডেনিলিউক বলেছেন সামরিক কার্যক্রম কমানোর যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে তা তিনি বিশ্বাস করেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এখনও সংঘাত ও যুদ্ধ চলায় বিষয়টি নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান খবর জিও নিউজের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয়েছে দুই নেতা ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইমরান খান জেনেস্কিকে জানিয়েছেন পাকিস্তান এখনও অনতি বিলম্বে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান চায় এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে এ দ্বন্দ্বের সমাধান চায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয়েছে ইমরান খান জেলেন্সকির কাছে জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে উন্নয়নশীল দেশের উপর এর প্রভাব পড়বে এবং তেল ও অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলার বিষয়টি টুইট করে জানিয়েছেন ভলদিমির জেলেনস্কি এ ব্যাপারে জেলেন্সকি বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে রাশিয়ার আগ্রাসনের কারণে আমাদের দুর্দশার কথাগুলো জানিয়েছি ইউক্রেনের মানুষ শান্তি চায় নিঃসন্দেহে এটি আমাদের প্রথম অগ্রাধিকার কিয়েফের আশেপাশে সামরিক অভিযান উল্লেখযোগ্য হারে কমাতে রাজি হয়েছে রাশিয়া তবে অধিকাংশ ব্যক্তির মতো রাশিয়ার এই ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছেন ইউরোপে নিয়োজিত ন্যাটোর সাবেক ডেপুটি সুপ্রিম কমান্ডার স্যার রিচার্ড শিরেফ ন্যাটোর সাবেক এই কমান্ডারের মতে এই ঘোষণা নিশ্চিতভাবে বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার সেনাদের অগ্রসরের ব্যর্থতার স্বীকৃতি এবং একই সঙ্গে অন্য এলাকায় মনোনিবেশ করার লক্ষণ ন্যাটো কমান্ডারের কথার অর্থ রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসরে ব্যর্থ হয়ে অন্য দিক দিয়ে সঙ্গবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আক্রমণ কমানোর ঘোষণা রাশিয়ার প্রতারণার রূপ হতে পারে সন্দেহ প্রকাশ করে ন্যাটোর সাবেক শীর্ষ এই কর্মকর্তা বলেন রাশিয়ায় পুতিন ক্ষমতায় থাকতে ইউরোপে শান্তি মিলবে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি রক্তের দাগযুক্ত স্বৈরাচার হিসেবে অভিহিত করেন সাবেক ন্যাটো কমান্ডার স্যার রিচার্ড সিরেফ নাটোকে পরামর্শ দেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে থাকতে হবে উত্তপ্ত যুদ্ধে যাওয়া যাবে না তিনি বলেন আগামীতে কোনো আগ্রাসন প্রতিহত করতে হলে নাটকের সক্ষমতা বৃদ্ধি করতে হবে কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা দেখিনি শ্রীলঙ্কায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে সারাদিন ধরে লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি বিদ্যুৎ সংকটে দেশের মানুষ আলোর জন্য নির্ভর করছে মোমবাতির ওপর এই অবস্থায় জ্বালানির তীব্র সংকটের মধ্যে জলবিদ্যুৎ উৎপাদনও কমে যাওয়ায় দেশ জুড়ে প্রতিদিন রেকর্ড দশ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা আমদানির বিল পরিশোধে প্রয়োজনীয় বিদেশি মুদ্রার তীব্র ঘাটতি এর প্রধান কারণ বলে জানা গেছে গত কয়েক মাস ধরেই টানাটানিতে চলছে শ্রীলঙ্কার সরকার দেনার বোঝায় মুখ থেতলে পড়েছে রাজকোষ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে তেল নেই খাবার নেই থেমে থেমেই বিদ্যুৎ বিভ্রাট আধা ঘন্টা থাকে তো দুই ঘন্টা উধাও জ্বালানির চাহিদা পূরণে আমদানি করবে সেই পথ বন্ধ রিজার্ভ নেই এমন অবস্থায় একেবারে নিরুপায় হয়েই সত্তর আশির দশকের হারিকেন কুপিবাতি আর কাঠ কয়লার স্ত্রীর যুগে ফিরে গেছে স্থানীয়রা